আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে বড় বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে খবর পাওয়া যাচ্ছে, আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপ্রিল থেকে 750 টাকা ভাতা বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মীদের 500 টাকা ভাতা বাড়লো, আইসিডিএস কর্মীদের নারী দিবসের আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মমতার। এপ্রিল থেকে 750 টাকা ভাতা বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মীদের। এছাড়া 500 টাকা ভাতা বাড়লো, আইসিডিএস কর্মীদের নারী দিবসের আগেই বড় ঘোষণা। এবং আপনারা জানেন, সামনেই লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই বড় ঘোষণা, ঘোষণায় আর কি কি রয়েছে? যেখানে মহিলা ভোট ব্যাংকের প্রশ্ন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই মহিলা ভোট ব্যাংকে কেন্দ্র করে বেশ কিছু ঘোষণা করেছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এবার কিন্তু মহিলাদের, মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে আরো একটা এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আইসিডিএস যারা অঙ্গনবাড়ি কর্মী, তাদের কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হলো, 750 টাকা করে বেতন বাড়ানো হয়েছে। এবং যেটা আইসিডিএস, যেটা 500 টাকা বেতন বাড়ানো হয়েছে, সেখানটায় 1 এপ্রিল থেকে এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে। এবং যেখানটায় আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, একদিকে জনসংযোগ, অন্যদিকে মহিলা দিবস নিয়ে বা নারী দিবসকে সামনে রেখে তার এই পদযাত্রা হবে, যেটা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। তার আগে কিন্তু মহিলাদের উদ্দেশ্যে তার বার্তা, এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের বেতন বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ জয়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী। যেমনটা আপনাদের জানালাম, ভোটের আগে এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশা কর্মীদের জন্য ঘোষণা মমতার। এপ্রিল থেকে 750 টাকা ভাতা বৃদ্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনবো। যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে, তারাও 6,000 সামথিং পায়, এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হবে। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে।